আজকে আমাদের প্রতিবাদ দেব যে গণতন্ত্রের নামে গণবিরোধী কর্মকাণ্ড রুখে দিন, এত সুজানা কথাটা রুখে দিন। এ পর্যন্ত 150টা গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, 42টি প্রকল্প আমি আমার এলাকায় তৈরি করেছি, এই পত্রিকাতে সামান্য কিছু আছে সেটা আমি বলেছি। এই শীতকাল এসেছে, আমার খামারের পণ্য উৎপাদন শুরু হয়েছে, সারা বছর ঋণ করে, কারণ লকডাউনের সময় একবার লস খেয়েছি। আমার স্ত্রী আছেন এখানে, রুফায়দা পান্নি, তারও নিজের ব্যবসা আছে, কমপক্ষে 70 থেকে 80 লক্ষ টাকা এই লকডাউনের সময় তার লস হয়েছে। এই টাকা আমাদেরকে কেউ দিবে না, আমরা ঋণগ্রস্ত অলরেডি। আচ্ছা, এরপরে যখন শুরু হলো কোনো রকম ঋণ করে ব্যবসা বাণিজ্য শুরু করলাম, এমন সময় শুরু হলো অবরোধ। প্র্যাকটিক্যাল কথা বলতে হবে, আমি কিন্তু রাজনীতি করি না, আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই নাই। আমার বাড়িতে হামলা হয়েছে 4 বার, সুতরাং আই ডোন্ট কেয়ার, আমি কথা বলতে কোনো কাউকে কেয়ার করি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমার বাড়িতে আমার ভাইদেরকে জবাই করে হত্যা করেছে। এবার যখন বলা হলো অবরোধ, আমার কাছে মনে হয় বাংলাদেশটা এটা কারো জমিদারি তালুত। আগের দিন রাতে দাঁড়িয়ে বললো আগামীকাল থেকে চলবে অবরোধ, আগামীকাল থেকে চলবে হরতাল। তখন আমাকে জানানো হলো আমাদের পণ্যের বাজার নাই, প্রতি কেজিতে 100 টাকা নাই। আমার তখন মাথায় হাত, আমি এত ঋণের টাকা কী করে, আমার প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার বিনিয়োগ করেছি 2টা প্রকল্পে। এই যে আমি ক্ষতিগ্রস্ত হলাম, আমার এই ক্ষতি কে দেবে? গণতন্ত্রের নামে, আমাদের ধর্ম এখন গণতন্ত্র। আমাদের ধর্ম এখন কি? গণতন্ত্র। আমি আগেই বলেছি, আপনারা যদি শব্দগত অর্থ, উৎসগত অর্থ নিয়ে কথা বলেন, যেটা ধারণ করা হয় ওইটাই হলো ধর্ম। তাহলে আমরা এখন ধারণ করেছি গণতন্ত্র, গণতন্ত্র আমাদের ধর্ম। আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি। আমাদের টকশোতে আমাদের বুদ্ধিজীবীরা কথা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসররা কথা বলেন, আমাদের আমলারা কথা বলেন, আমাদের এলিট শ্রেণী, আমরা সিভিল মিলিটারি এলিট বলি আর ব্যবসায়িক এলিট বলি, এলিট শ্রেণী কথা বলেন, মুখে মুখে কথা বলেন, যারা পলিটিক্স করেন তারাও বলেন গণতন্ত্র। আর কেউ কেউ বহুদলীয় গণতন্ত্রের জনক, গণতন্ত্র আমরা বিশ্বাস করি, গণতন্ত্র আমাদের শান্তির জায়গা, গণতন্ত্র আমাদের মুক্তির জায়গা, গণতন্ত্রই আমাদেরকে একমাত্র অধিকার দিতে পারে, আমাদের ভাতের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের কথা বলার অধিকার। সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমাদের ঈমান, আমাদের সব কিছু এখন গণতন্ত্রের প্রতি। আমাদের সংবিধানের 4টি মূলনীতির একটা হচ্ছে গণতন্ত্র। এখন যদি আমি গণতন্ত্রের ব্যাপারে কথা বলতে যাই, আমাকে তো সংবিধান বিরোধী বলে আখ্যায়িত করা হবে। তখন আমি বললাম, যারা আইনজীবী আছেন তাদের সাথে কথা বলেন, যারা ব্যারিস্টার আছে ওদের সাথে কথা বলেন, কোনো আদর্শের ব্যাপারে আমি সমালোচনা করার অধিকার আমার আছে কি না। আমি যদি গণতন্ত্রের ব্যাপারে কথা বলতে পারি, আপনিও আমার ইসলাম নিয়ে কথা বলতে পারেন, আপনারও সে অধিকার আছে। এখন আমার ইসলামের অসঙ্গতি নিয়ে কথা বললে যদি আপনি তেলে বেগুনে জ্বলে উঠেন, তবে আমি আপনার সাথে একমত নই। যদি আমার অসঙ্গতি থাকে, আমার অসঙ্গতি নিয়ে আপনার কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার সেই ধারণা থাকতে হবে যে আমার অসঙ্গতি নিয়েও আমাকে কথা শুনতে হতে পারে।